প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের স্রষ্টা মহান আল্লাহ তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। আমাদের অনুষ্ঠানে স্বাগতম রমজান আর ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স, আর আজকে আমাদের অনুষ্ঠানের আলোচনার টপিক জাকাত পর্ব দুই। ডক্টর জাকির, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ডক্টর জাকির, গত পর্বেও আমরা এই জাকাত নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে আমি আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাই, যদি কোনো লোকের দোকানে বেশ কিছু মালপত্র থাকে, তাহলে তাকে কি জাকাত দিতে হবে সব মালপত্রের উপরে নাকি কিছু মালপত্রের উপর? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলি ওয়া সাহবি আজমাইন, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। যদি দোকানের মালপত্রের উপর জাকাত দেওয়ার কথা বলেন, সব ধরনের পণ্যদ্রব্য, ব্যবসার কাজে যেগুলো কেনা হয় অথবা বিক্রি করা হয়, হতে পারে কোনো সম্পদ, জমি, অথবা হতে পারে পশু, ফলমূল, যন্ত্রপাতি, স্টেশনারি, খাবার দাবার ইত্যাদি, এই সব কিছুর জন্য জাকাত দিতে হবে। আর যেসব পণ্যদ্রব্য থাকে কোনো মুদি দোকানে, যে জিনিসগুলো কেনা বেচা করার জন্য, সে দ্রব্যের একটা তালিকা থাকবে, সব কিছু লেখা থাকবে, আর এই পণ্যদ্রব্যের হিসাব নেওয়া হবে প্রতি বছর একবার। যেগুলো কেনা বেচা করার জন্য, হতে পারে সেটা গাড়ি, চেয়ার টেবিল ইত্যাদি, সব কিছু লেখা থাকবে। আর এখানে আপনাকে জাকাত দিতে হবে 2.5%। সেই দোকানে যা কিছু আছে কেনা বেচার জন্য, পাশাপাশি যত টাকা লাভ করেছে বছরের শেষে, যে পরিমাণটা থাকে, এই হিসাবটা লিখে রাখতে হবে। আর এখানে আপনাকে জাকাত দিতে হবে 2.5%, শুধুমাত্র সেই দোকানের জমিটা বাদে। আর ফার্নিচার, যাতায়াতের ব্যবস্থা করা গাড়ি, এই জিনিসগুলোর ক্ষেত্রে জাকাত দিতে হবে না। এ বাদে সব পণ্যদ্রব্যের উপরে আপনাকে জাকাত দিতে হবে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। এখন কাগজের নোটের কথা যদি বলি, টাকা, এখানে জাকাতের পরিমাণটা কিভাবে করা হয়? কাগজের নোটের কথা যদি বলেন, এটাকে স্বর্ণ বা রৌপ্যের সাথে বিনিময় করা যায়। প্রথমে দেখতে হবে সঞ্চয় হিসেবে কি পরিমাণ কাগজের নোট আছে, এটাও বদলাতে পারে। আমরা হিসেব করে দেখতে পারি যে কি পরিমাণ কাগজের নোট আছে, সেটা নিসাব লেভেল অতিক্রম করে কিনা, হয় সেটা স্বর্ণের দাম ধরে, মানে 85 গ্রাম স্বর্ণ, অথবা রৌপ্যের যে নিসাব লেভেল, তার মানে 595 গ্রাম রৌপ্য। এখানে বের করতে হবে যে 85 গ্রাম স্বর্ণের দাম কত টাকা আপনাদের দেশের টাকার হিসেবে, অথবা 595 গ্রাম রৌপ্যের দাম আপনার দেশের টাকার হিসেবে। এ ব্যাপারে মতভেদ আছে যে কোনটাকে নিসাব ধরা হবে, নিসাব ধরা হবে কি স্বর্ণ দিয়ে নাকি রৌপ্য দিয়ে। বেশ কিছু ফুকাহা বলেন যে সবচেয়ে কমটা ধরতে হবে, যাতে করে লোকজন জাকাত দিতে পারে, অবশ্য নিসাব লেভেলও কম। আর কিছু ফুকাহা বলেন যে সবচেয়ে বেশিটা ধরতে হবে নিসাব, যাতে করে গরিব লোকজনের উপকার হয়, আর নিসাবের লেভেলটা না পৌঁছালে জাকাত দিতে হবে না। আবার কিছু ফুকাহা বলেন, যেহেতু আগেকার দিনে বিনিময়ের মাধ্যম হিসেবে রৌপ্য ব্যবহার হতো, রৌপ্যের নিসাব লেভেল বের করেন আপনারা, তারপর দেখেন আপনার দেশের টাকার হিসেবে 595 গ্রাম রৌপ্যের দাম কত হবে, এটা কম ব্যবহার করা হয়। তবে আপনি যদি আরও নিশ্চিত হতে চান, নিসাবের সবচেয়ে কম লেভেলটা ধরবেন, হতে পারে রৌপ্য, এখনকার দিনে রৌপ্যের দাম 595 গ্রাম রৌপ্যের দাম 85 গ্রাম স্বর্ণের চেয়ে অনেক কম। আমাদের দেখতে হবে বর্তমান বাজার দর কত, ধরেন নির্দিষ্ট কোনো একটা জাকাত দেওয়ার পরিমাণ হিসেব করছেন, হতে পারে প্রথম রমজানের দিন বা এরকম, আমাদের বের করতে হবে যে 595 গ্রাম রৌপ্যের দাম কত, অথবা 85 গ্রাম স্বর্ণের দাম সেই সময়। এখনকার দিনে ভারতে 1 গ্রাম স্বর্ণের দাম হচ্ছে আনুমানিক 900 টাকা, এটা সমান হবে 22 অথবা 23 ডলারের মতো, 1 গ্রাম স্বর্ণের দাম। স্বর্ণ আর রৌপ্যের বাজার দর এটা এক এক দেশে এক এক রকম হয়। ভারতে এই দামটা একরকম, দুবাইতে আবার একরকম, আমেরিকা আর একরকম, ইংল্যান্ডে আর একরকম, আর মুদ্রার মানে ওঠানামা করে থাকে। আমাদের দেশে এই ভারতে আনুমানিক
এক গ্রাম স্বর্ণের দাম প্রায় 900 টাকা, তার মানে $22 বা $23 মতো। তার মানে 85 গ্রাম স্বর্ণ নিসাব লেভেল সেটা হবে 76,500 টাকা, আনুমানিক ডলারে ধরলে হবে প্রায় $1900। যদি রৌপ্যের নিসাব লেভেল বের করেন তাহলে 1 কেজি রৌপ্যের আনুমানিকভাবে ভারতে দাম 18,000 টাকা হবে, তার মানে $450। আর 595 গ্রাম রৌপ্য এটার দাম আনুমানিক $10,710। ডলারের হিসেব করলে সেটা হবে $268 আনুমানিক। এক এক জায়গায় এক এক রকম, দুবাইতে একরকম, ইংল্যান্ড আর আমেরিকাতেও আলাদা। আপনি যে দেশে থাকেন সেখানকার কোনো অর্থনৈতিক ম্যাগাজিন পড়েন, সেখানে বাজার দর পাবেন, সেটা দিয়ে হিসেব করে নেবেন। যদি নিসাব লেভেলটা ক্রস করে তাহলে আপনাকে জাকাত দিতে হবে। নিসাব লেভেলের উপরে থাকলে 2.5% জাকাত দেবেন আপনি সঞ্চিত সম্পদ বা উদ্বৃত্ত সম্পদ থেকে, সে বছরের জন্য সেই পরিমাণ জাকাত দিতে হবে। জাজাকাল্লাহ খায়ের। আমার মনে হয় ইন্টারনেটে অনেক জাকাত ক্যালকুলেটর আছে যেগুলো আমরা বিনামূল্যে ব্যবহার করতে পারি, তাই না? ঠিক বলেছেন। আমি এখন আপনাকে যে ব্যাপার নিয়ে প্রশ্ন করব সেটা হলো, যদি কাউকে টাকা ধার দেই সেই টাকার উপর কি আমাকে জাকাত দিতে হবে? যদি আপনি টাকা ধার দেন, যেটা ধার দেন, আপনি স্বর্ণ ধার দিতে পারেন অথবা রৌপ্য অথবা টাকা অথবা পয়সা, তাহলে তখন সেই টাকার মালিককে জাকাত দিতে হবে। যদিও এখানে খেয়াল রাখবেন যে টাকা ধার দিচ্ছেন সেটার উপরে যেন কোনো ইন্টারেস্ট বা সুদ না নেওয়া হয়। যদি কাউকে ধার দেন তাহলে আপনাকে এখানে জাকাত দিতে হবে, যে টাকাটা ব্যবহার করছে তাকে দিতে হবে না। আর আপনি এটা হিসেব করবেন, যেমন ধরেন ধার দিলেন হয়তো আপনি ব্যবসার কাজে, বললেন যে প্রফিট ভাগাভাগি, তখন টাকাটা আপনার, এখানে আপনাকে জাকাত দিতে হবে। সাধারণত দুই ধরনের লোন দেওয়া হয়, একটা সিকিউরড লোন আর একটা হচ্ছে আনসিকিউরড লোন। যদি আপনার বন্ধু অথবা আত্মীয়কে ধার দেন কোনো রকম ইন্টারেস্ট বা সুদ ছাড়া, দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতিরে, যদি লোনটা সিকিউরড হয়, ধনী কাউকে দিয়েছেন সে ফেরত দেবে, আপনাকে জাকাত দিতে হবে প্রতি বছর। যদি ধার দেওয়ার পরে 2-3 বছর পার হয়ে যায়, আপনাকে সেই ধারের উপরে প্রতি বছর জাকাত দিতে হবে। ধরেন ধার দিয়েছেন $1,00,000 বা $1,00,000, তখন আপনাকে জাকাত দিতে হবে $2,500 বা $2,500 প্রত্যেক বছর ধার দেওয়া টাকার উপর জাকাত দিতে হবে। যদি জাকাত দিতে না পারেন, যদি ধার দেয়া টাকা বা দেওয়ার টাকা না থাকে জাকাত দিতে না পারেন, তাহলে যখন টাকাটা ফেরত পাবেন, হয়তো পেলেন 3 বছর পর, তখন দিয়ে দেবেন 3 বছরের জাকাত। 3 গুণ 2.5, তাহলে জাকাত দেবেন 7.5%, $7,500 বা $7,500। আরেক টাইপের লোন হচ্ছে আনসিকিউরড লোন। আপনি যে লোককে টাকা ধার দিয়েছেন হয়তো সে গরিব, আর আপনার মনে সন্দেহ আছে সে হয়তো টাকা ফেরত দিতে পারবে না। যদি আনসিকিউরড লোন হয় আর মনে করছেন যে টাকাটা আর কখনো ফেরত পাবেন না, যদি না দিতে চান তাহলে প্রতি বছর দিতে হবে না। যদি আপনি না পান তাহলে জাকাত দিতে হবে না, কিন্তু যদি ফেরত পান 5 বছর পরে হলেও, আপনাকে তখন পুরো 5 বছরের জাকাত দিতে হবে। যদি 5 বছরের জাকাত হয় তাহলে 5 গুণ 2.5, তার মানে 12.5%, তাহলে জাকাত দেবেন $12,500 বা $12,500 সেই টাকার উপরে। আচ্ছা, পরিষ্কার বুঝতে পেরেছি। এই সুন্দর উত্তরের জন্য ধন্যবাদ ডক্টর জাকির। এমন কোনো জিনিস আছে যে ক্ষেত্রে মুসলিমরা জাকাত দেয়া থেকে অব্যাহতি পাবে? হ্যাঁ, কিছু ক্ষেত্রে জাকাত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 1 নম্বর, ব্যক্তিগত জিনিসপত্র যেগুলো হচ্ছে মৌলিক চাহিদার, যেমন ধরেন যে খাবার খাই, যে পোশাক পরি, বাড়িতে ফার্নিচার, ফ্রিজ বা মাইক্রোওভেন, এগুলোতে কোনো জাকাত দিতে হবে না। যে বাড়িতে থাকেন সেটার জাকাত দিতে হবে না। যদি আত্মরক্ষার জন্য কোনো অস্ত্র কাছে রাখেন, হোক সেটা যে দামেরই, ব্যবহার করছেন আপনি ব্যক্তিগত কারণে, মানে দরকার আছে, এটার প্রয়োজন আছে, এক্ষেত্রেও জাকাত দিতে হবে না। যদি কোনো গাড়িতে করে ঘুরে বেড়ান, হতে পারে কার বা মোটরসাইকেল অথবা ধরেন একটা ঘোড়া যার পিঠে চড়বেন, এগুলোর উপর জাকাত দিতে হবে না। ব্যক্তিগত জিনিসে জাকাত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যাবতীয় শাকসবজিরও জাকাত দেওয়া লাগবে না। যদি আপনার থাকে গবাদি পশু যেটা ব্যবহার করেন কৃষিকাজে অথবা ব্যক্তিগত কাজে, এটারও কোনো জাকাত দিতে হবে না। আর নবী বলেছেন যে শাকসবজির কোনো জাকাত দিতে হবে না, গাছপালার কোনো জাকাত দিতে হবে না। যদি খাদ্যশস্য হয় 5 ওয়াসাকের কম, তাহলেও জাকাত দিতে আপনাকে হবে না।
অথবা ব্যক্তিগত পশু থাকলে জাকাত দিতে হবে না, এই জিনিসগুলোর উপরে আপনাকে জাকাত দিতে হবে না। যদি নিসাব লেভেলের উপরে থাকে, যেটা উদ্বৃত্ত, যদি নিসাব লেভেল ক্রস করে উপরে থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। আপনার কাছে এর পরের প্রশ্নটা হলো জাকাতের পরিমাণ হিসাব করার পদ্ধতি নিয়ে। আপনি কি আমাদের দর্শকদের একটু ব্যাখ্যা করে বলবেন এটা কিভাবে হিসাব করা হয়? দুই পদ্ধতিতে জাকাতের হিসাব করা যায়। জাকাত আপনি দেবেন যদি সম্পদটা এক বছর আপনার কাছে থাকে, প্রত্যেক দিন হিসাব রাখতে পারেন নিসাব লেভেলের উপরে কি পরিমাণ সম্পদ আছে, অথবা হিসেব করলেন প্রতি সপ্তাহে অথবা মাসে একবার। তাহলে যখন নিসাব লেভেল অতিক্রম করবে তারিখটা লিখে রাখেন যে জানুয়ারির এক তারিখে নিসাবের পরিমাণ কী ছিল, 2 জানুয়ারিতে হিসেব করেন। এখন 1 জানুয়ারিতে আপনার যে টাকা ছিল 2007 সালে, তাহলে 2008-এর 1 জানুয়ারিতে এটার জন্য জাকাত দিতে হবে। তারপর যে টাকাটা থাকবে 2 জানুয়ারি হিসেব করেন, আর 3 জানুয়ারি অথবা প্রতি সপ্তাহে, প্রতি মাসে। তবে এই হিসেবগুলো রাখা আসলেই খুব কঠিন। যদি হিসেব করেন দিনের অর্ধেক সময় ধরে, তাহলে কঠিন হয়ে যাবে, এতে অসুবিধা হয়ে যায়। অন্য পদ্ধতিটা বেশ সহজ এবং সেফ, যেখানে ইনশাল্লাহ ভুলগুলো রোধ করা যায়, সেটা হলো বছরের যে কোনো একটা দিন বেছে নেন আর ঠিক 1 বছর পরে আরেকবার হিসেব করেন। বেশিরভাগ মানুষ রমজানকে বেছে নেয়, কারণ এটা হচ্ছে দান করার মাস, বেশি করে রহমত পাবেন, পুরস্কার পাবেন। তবে রমজানই বেছে নিতে হবে এমন না, বছরের যে কোনো দিন আপনি বেছে নিতে পারেন, কিন্তু হিসেবটা করবেন হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, 16 বছরের হিসেব করবেন না। তাহলে 1 জানুয়ারি 2007, এরপরে 1 জানুয়ারি 2008, এটা ঠিক না। তবে 1 শাবান বা হজের প্রথম দিন, তবে যেহেতু রমজান মাসে সব বেশি পাবেন, তাই 1 রমজান থেকে শুরু অথবা রমজানের যে কোনো দিন হতে পারে। এখন আপনি 1 রমজানে আপনার সম্পদের হিসেব করবেন, আর পরের বছর যদি এটা হয় 1 রমজান 1420 হিজড়ি, তাহলে 1 রমজান 1421 হিজড়িতে দেখবেন কি পরিমাণ সম্পদ আছে। আপনি যদি হিসেব করেন মাত্র একটা দিনে, আর আবার ঠিক 1 হিজড়ি পরে দেখলেন 1 হিজড়ি সাল পরে, এটাই সবচেয়ে নিরাপদ। এখানে এরকম সম্ভাবনা থাকবে না যে আপনি কম জাকাত দিচ্ছেন। সম্ভাবনা থাকতে পারে যে আপনি বেশি জাকাত দিচ্ছেন, কিন্তু কম না। কেন? যদি হিসেব করেন প্রত্যেক দিন, তাহলে লেভেলটা ওঠানামা করতে থাকবে। কিন্তু যদি বছরে নির্দিষ্ট একটা দিন হিসেব করেন, যেদিনই হিসেব করেন, আর সেদিন যদি বছরের মধ্যে সবচেয়ে কম সঞ্চয়টা থাকে সারা বছরের সঞ্চয়ের মধ্যে, তারপরও আপনি মিনিমাম জাকাতটা দেবেন। ধরেন রমজানের 1 তারিখে আপনার কাছে 1 লাখ টাকা আছে সঞ্চয় হিসেবে, অথবা $1 লাখ সেভিং, আর সেটা হয়তো বছরের সবচেয়ে কম সঞ্চয়, তারপরও যেহেতু এটা সর্বনিম্ন, আপনি জাকাত দেবেন 1 বছরে গচ্ছিত সঞ্চয়ের উপর, তখন জাকাত দিতে হবে $2500 অথবা $2500 এরকমই, এটাই সেফ। তবে এমনও হতে পারে এটা বছরের মধ্যে সবচেয়ে বড় সঞ্চয়, এরকম ক্ষেত্রে আপনি হয়তো বেশি জাকাত দেবেন, তবে কম দেবেন না। কিছু লোক মনে করে ও সবচেয়ে বড় সঞ্চয়, তার মানে আমি বেশি টাকা জাকাত দিচ্ছি, সম্ভাবনা আছে হয়তো বেশি দেবেন, তবে কম দেওয়ার সম্ভাবনা নেই, কারণ এটাই হয়তো সবচেয়ে বেশি, আর আপনি হয়তো ভাবছেন একেবারে নিচের পয়েন্টে যাবেন, সেটা সবসময় বদলাতে থাকে। এটা হতে পারে শাবান মাস, অথবা হতে পারে রজব, অথবা হতে পারে হজের মাস। তখন যদি সবচেয়ে নিচের পয়েন্টে পৌঁছাতে চান, পরের বছরে সেটা আবার বদলাবে। যদি সেই পয়েন্টটা ধরার চেষ্টা করেন, সম্ভাবনা থাকবে যে কম জাকাত দিচ্ছেন। ভালো হয় যদি একটা পয়েন্ট বেছে নেন হিজরি বছরের মধ্যে যে কোনো একটা দিন, আর প্রতি বছর সেই দিনে হিসেব করেন, তাহলে নিশ্চিত থাকবেন আপনি যে কখনও কম জাকাত দেবেন না, হয়তো বেশি দিতে পারেন, কারণ সম্পদের পরিমাণ যদি ওঠানামা করতে থাকে, ফ্ল্যাকচুয়েট করে, জাকাত দেবেন যেটা 1 বছর আপনার কাছে থাকবে তার উপরে। তবে সবচেয়ে কম পয়েন্টটা একবার হয়তো শাবান মাসে, একবার হয়তো রমজানে, পরের বার হয়তো হজের সময়, যে কোনো মাসে, সেফ হলো 1টা তারিখ বেছে নিয়ে প্রতি বছর সে তারিখে হিসেবটা করা। ইনশাল্লাহ কখনো কম দেবেন না, হয়তো বেশি দিতে পারেন, কখনো বা 10%, 20%, 30% বেশি, তবে কম হবে না ইনশাল্লাহ। এটা সবচেয়ে সেফ পদ্ধতি, সবচেয়ে ভালো পদ্ধতি। আপনি বছরের যে কোনো দিনটাই বেছে নেন, তখন যাবতীয় সঞ্চয়ের হিসেব করবেন, হতে পারে টাকা, আপনার ব্যাংক ব্যালেন্স কত, কী পরিমাণ স্বর্ণ আছে, হতে পারে কোনো অলংকার,
আপনার যে স্টক আছে, হতে পারে শেয়ার বা কোনো ইনভেস্টমেন্ট, এই সব হিসেব করবেন প্লাস ব্যবসা। হয়তো শেয়ার কেনে বেচা করছেন, সব হিসেব করবেন। যদি কারো কাছে কোনো কিছু পাওনা থাকে আপনার, আপনাকে সেটার হিসেব করতে হবে, কারণ হয়তো কয়েকদিন পরে সেটা পাবেন, সেটা তো আপনার সম্পদ। অথবা কাউকে কিছু ধার দিলে সেটাও হিসেব করতে হবে। তবে আপনাকে যদি কেউ টাকা দেয় তাহলে সেটা বিয়োগ করে হিসেব করতে হবে। যেমন ধরেন, আপনি হয়তো লোন করেছেন $1,00,000 বা $1,00,000, আর সে সময় $500,000 আছে আপনার বাসায় নগদ টাকা অথবা ব্যাংকে আছে শেয়ার ইত্যাদি। এখানে $500,000 থেকে $1,00,000 আপনাকে বিয়োগ করতে হবে, আপনাকে জাকাত দিতে হবে $4,00,000 উপর। আবার ধরেন আছে $500,000, আর আপনি অন্য কাউকে ধার দিয়েছেন $2,00,000, পণ্যদ্রব্য বিক্রি করে আপনি হয়তো $1,00,000 পেয়েছেন, $500,000 + $2,00,000 + $1,00,000 আপনাকে জাকাত দিতে হবে $8,00,000 উপরে। এসব কিছু হিসেব করতে হবে, বছরের নির্দিষ্ট একটা দিনে হিসেব করবেন, তারপরে সেটার উপরে 2.5% জাকাত দেবেন। এবারে আপনার কাছে আমার প্রশ্ন, ধরেন একজন লোক যে দুর্ভাগ্যজনকভাবে বেশ খানিকটা কৃপণ স্বভাবের, আর সেই কারণে সে কাউকে জাকাত দিতে চায় না, এরকম লোকের উদ্দেশ্যে আপনি কি উপদেশ দেবেন? এমনিতে লোকটার আর্থিক অবস্থা খুব ভালো, কিন্তু তার কৃপণতার কারণে সে এই বাধ্যতামূলক জাকাত দিতে রাজি থাকে না, এমন লোককে আপনি কি পরামর্শ দেবেন? পবিত্র কোরআনে অনেক আয়াত আছে, সহিহ হাদিসও আছে, এগুলো শোনাতে পারেন সেই কৃপণ লোককে। যারা জাকাত দিতে চায় না তাদের জাকাতে উৎসাহিত করতে পারেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফজর অধ্যায় নম্বর 79:20, এবং তোমরা ধন সম্পদ ভালোবাসো, অতিশয় ভালোবাসো। এখানে তাদের কথা বলছেন যারা কৃপণ। এছাড়াও আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা আদিয়াত অধ্যায় নম্বর 100:8, যে এবং অবশ্যই সে ধন সম্পদের আসক্তিতে প্রবল। এখানে বলা হচ্ছে তাদের কথা যারা ধন সম্পদ বেশি ভালোবাসে, সম্পদের জন্য মরতেও রাজি থাকে। আল্লাহ এই লোকগুলোকে সতর্ক করে দিচ্ছেন। আল্লাহ বলেছেন সূরা তাগাবুন অধ্যায় নম্বর 64:15, যে তোমাদের সম্পদ এবং সন্তান তোমাদের জন্য পরীক্ষা, তোমাদের জন্য টেস্ট। আল্লাহ বলেছেন তোমরা যে জিনিসগুলো খুব ভালোবাসো সেগুলো তোমাদের জন্য পরীক্ষা। একটা হাদিস আছে তিরমিজিতে, হাদিস নম্বর 2336, আমাদের প্রিয় নবী বলেছেন যে প্রত্যেক উম্মতকে কিছু একটা দিয়ে পরীক্ষা করা হবে, আমার উম্মতকে পরীক্ষা করা হবে সম্পদ দিয়ে। নবীর উম্মতের জন্য সম্পদ হচ্ছে পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা উদাহরণ দিয়েছেন, সূরা কালাম অধ্যায় নম্বর 68:17-33, আল্লাহ দিয়েছেন এখানে একটা লোকের বর্ণনা। সেই লোকের ছিল খুব সুন্দর একটা বাগান, এবং সেই লোক ছিল খুবই পরোপকারী। বাগান থেকে যা উপার্জন করত সে তা থেকে তার পরিবারের জন্য খরচ করত, আর বাগানে দেখাশোনা করত, আর বাকি টাকা পুরোটাই দান করে দিত। এভাবে সে অনেক দিন কাটালো। লোকটা মারা গেলে তার ছেলেমেয়েরা বলল যে আমাদের বাবা কি বোকা ছিলেন, তিনি সব কিছু দান করে দিতেন। তখন ঠিক করল যে তারা যেসব ফলমূল পাবে যাই ফলুক, তারা সেই জিনিসগুলো রাতের বেলায় বাসায় নিয়ে যাবে। ছেলেমেয়েরা ঠিক করল, কেউ ব্যাপারটা জানতে পারবে না। তারপর বাগানের গাছে যখন ফল ধরল, তারপরে তারা যখন বাগানে আসলো সব কিছু ধ্বংস হয়ে গেছে, তাদের পুরো বাগানটা একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে, শুধুমাত্র তাদের বাগানেরই ক্ষতি হয়েছে। আর এখানে কোরআন বলছে সূরা কালাম অধ্যায় নম্বর 68:31, আমরা ছিলাম সীমা লঙ্ঘনকারী। আল্লাহ তাআলার পরের আয়াতে বলেছেন সূরা কালাম অধ্যায় 68:33, যে এই লোকদের জন্য এটা হলো এই দুনিয়ার শাস্তি, আর আখিরাতের শাস্তি আরও কঠিন। যারা সম্পদ খুব ভালোবাসে আর যারা খুব কৃপণ, তারা এই দুনিয়ায় শাস্তি পাবে, আর আখিরাতে আরও বেশি কঠিন শাস্তি পাবে। যেসব লোক কৃপণ আর জাকাত দিতে চায় না, আসলে জাকাত হচ্ছে শুদ্ধতার জন্য। আপনার মধ্যে যে অশুদ্ধতা আছে তা দূর হয়ে যাবে। আর সম্পদ যদি বাড়াতে চান, আমাদের নবী বলেছেন, এটা আগে বলেছি, যে দান করলে তোমাদের সম্পদ কমে যায় না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা লায়ল অধ্যায় নম্বর 92:8-11, যে সেই লোকগুলো যারা হচ্ছে কৃপণ আর মনে করে যে তারা স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কৃপণতার পথ সুগম করে দেন, কিন্তু সেই সম্পদ তাদের কোনো কাজে আসবে না এবং তারা সবাই ধ্বংস হয়ে যাবে।
কৃপণ মানুষগুলো ভাবে এই সম্পদ তাদের জন্য যথেষ্ট, তবে তারা সবাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 180, যে আল্লাহ তাদের যা দিয়েছেন সেটা তারা কৃপণতা করে আগলে রাখে আর ভাবে এতে তাদের জন্য ভালো, সত্যি বলতে এটা তাদের জন্য ক্ষতিকর। আর রোজ কিয়ামতের দিনে, শেষ বিচারের দিনে, এই সম্পদ হবে তাদের গলার বেড়ি এবং এটা তাদের জন্য ক্ষতিকর। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে যাকাত আমাদের সম্পদ বাড়িয়ে দেবে, আর যাকাত দেবেন সম্পদের প্রতি ভালোবাসা কমানোর জন্য। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 92, তোমরা বিশ্বাসী হবে না যতক্ষণ না ভালোবাসার বস্তু ব্যয় করো। যাকাত দিলে আপনার সম্পদের প্রতি ভালোবাসা কমে যাবে আর মুসলিম উম্মার মধ্যে ভ্রাতৃত্ব বেড়ে যাবে, আপনার সম্পদও বিশুদ্ধ হবে এবং বেড়ে যাবে। তাহলে ডক্টর জাকির, আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম যে এই যাকাতের সংজ্ঞাটা কি আর কিভাবে হিসাব করা হয়। এখন আমি আপনার কাছে জানতে চাইব সেই সব ক্যাটাগরির লোকের কথা যারা এই যাকাত গ্রহণ করার উপযুক্ত, মানে কাদেরকে এই যাকাত দেয়া যাবে। এখন আপনি কি আমাদের সেই সব ক্যাটাগরির লোকদের কথা বলবেন যারা এই যাকাত গ্রহণ করতে পারে? যেসব মানুষ যাকাত নিতে পারবে তাদের বর্ণনা আছে পবিত্র কোরআনে সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 60। 1 নম্বর হচ্ছে ফুকারা, মানে যারা গরিব। 2 নম্বর হচ্ছে মাসাকিন, তার মানে অভাবগ্রস্ত। 3 নম্বর হচ্ছে আমিলুন, তার মানে যারা যাকাতের টাকা সংগ্রহ করে থাকে। 4 হচ্ছে মোয়াল্লাফাতুল কুলুব, যাদের অন্তর ইসলামের দিকে ঝুঁকে আছে। 5 নম্বর হচ্ছে রিকাব, তার মানে যাকাত দেয়া যায় কোনো বন্দি অথবা দাসকে মুক্ত করার জন্য। 6 নম্বর হচ্ছে গারেমুন, যারা ঋণগ্রস্ত। 7 নম্বর হচ্ছে ফি সাবিলিল্লাহ, আপনি যাকাত দিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আর 8 নম্বর হচ্ছে ইবনে সাবিল, তার মানে ভ্রমণকারী। তাহলে পবিত্র কোরআনে এই 8 ক্যাটাগরির কথা বলা হয়েছে যারা যাকাত নিতে পারে। ডক্টর জাকির, আপনি কি এখন এ ব্যাপারে বলবেন কেউ যদি যাকাত না দিতে চায়, দিতে অবহেলা করে, সে তাহলে কিরকম শাস্তি পেতে পারে? যারা যাকাত দিতে চায় না তাদের জন্য যে শাস্তি, অথবা যারা যাকাত দিতে অবহেলা করে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আছে তাবরানিতে, যে লোক যাকাত দিতে চায় না তার সম্পদ ধ্বংস হয়ে যাবে। নবী আরও বলেছেন, এটা একটা সহিহ হাদিস, সহিহ আল তারগিব খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 758, যে যারা যাকাত দেওয়ার ব্যাপারে অবহেলা করে তাদের উপরে বিপর্যয় নেমে আসবে, যেমন দুর্ভিক্ষ, ভূমিকম্প। আমাদের প্রিয় নবী আরও বলেছেন, আছে ইবনে মাজা আল হাকিম, যে যারা যাকাত দিতে অবহেলা করে, যাকাত দেওয়া থেকে নিজেদেরকে বিরত রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বৃষ্টি পাঠান না। তাদের যদি গৃহপালিত পশু আর গাছপালা না থাকত তাহলে তাদের জন্য কখনো বৃষ্টি আসত না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 34 ও 35, যারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং তা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করে না, তার মানে যাকাত দেয় না তারা, তাদেরকে এই ভয়ঙ্কর শাস্তির সংবাদ দাও। তারা যে সম্পদ পুঞ্জীভূত করেছে সেগুলো দোজখের আগুনে উত্তপ্ত করা হবে, আর সেগুলো দিয়ে ছাপ দেওয়া হবে তাদের কপালে, শরীরের সামনে এবং পেছনে। সেদিন তাদের বলা হবে, তোমাদের সম্পদের স্বাদ গ্রহণ করো। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা উল্লেখ করা হয়েছে সহিহ বুখারিতে, বুক অব যাকাত খণ্ড নম্বর 2 হাদিস নম্বর 1403, যে সেই মানুষগুলো যারা যাকাত প্রদান করে না, তাহলে শেষ বিচারের দিনে যে সম্পদ তারা দুনিয়ায় জমিয়েছিল, যেগুলোর উপরে কোনো যাকাত দেয়নি, সেগুলো তখন হয়ে যাবে একটা সাপ, খুব বড় একটা সাপ, খুব বিষাক্ত একটা পুরুষ সাপ, যার দুচোখের মাঝে একটা চিহ্ন থাকবে। সাপটা তার গলা পেঁচিয়ে ধরবে আর সে ছোবল দেবে লোকটার গালে, তারপর বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার জমানো সম্পদ। আর আমাদের নবী বলেছেন কোরআনের সে আয়াতটা, যেটা আল্লাহ নাজিল করেছিলেন কোরআনে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 108, যে আল্লাহ তাদের যে সম্পদ দিয়েছেন তারা তা কৃপণতা করে আগলে রাখে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করে না, এই সম্পদ তাদের গলায় বেড়ি হবে,
এটা তাদের কোনো কাজে আসবে না। তাহলে কেউ জাকাত দিতে না চাইলে তার শাস্তি হচ্ছে এই। এছাড়াও আমাদের নবী বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর ২ বুক অব জাকাত, হাদিস নম্বর 2161, আমাদের প্রিয় নবী বলেছেন যে সেই মানুষগুলো যারা জাকাত দেয় না গবাদি পশুর উপরে, এই গবাদি পশুর শিং ভাঙা থাকবে অথবা পেঁচানো থাকবে অথবা এরকম কিছু, আর এই শিং দিয়ে তারা তাদের মালিককে গুঁতো দেবে। কিছু গবাদি পশু তাদের মালিককে পা দিয়ে মারাবে, তারা এই কাজ করবে সারা দিন ধরে, আর একদিন সমান ৫০,০০০ বছর, তার মানে পুনরুত্থানের দিন। তখন ঠিক করা হবে এই লোকগুলো বেহেস্তে যাবে নাকি দোজখে যাবে। এছাড়া আরও একটা হাদিস আছে সহিহ বুখারিতে, খণ্ড নম্বর ২ বুক অব জাকাত, হাদিস নম্বর 1399 ও 1400। একবার কিছু আরব বিদ্রোহ করল যে তারা জাকাত দেবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই সকল আরবরা মুসলিমরা যারা জাকাত দিতে চায় না আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবেন, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো যারা আল্লাহর ইবাদত করে না, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে না। তখন হযরত আবু বকর বললেন, এই লোকগুলো তো আইন ভঙ্গ করছে, যদি কেউ জাকাত আর নামাজ নিয়ে আপত্তি করে, এগুলো ফরজ, আর তারা জাকাত দেয় না, এমনকি একটা ভেড়ার বাচ্চাও তারা জাকাত হিসেবে দেয় না, নবী যখন ছিলেন তখন জাকাত দিত তারা, আর এখন জাকাত দিতে চাচ্ছে না, তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আবু বকরের অন্তর খুলে দিয়েছেন, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা সঠিক। তাহলে জাকাত না দিলে অনেক বড় শাস্তি পেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রক্ষা করেন, আমরা যেন ঠিকমতো জাকাত দেই আর তাদের দলে না থাকি যারা জাকাত না দেওয়ার জন্য শাস্তি পাবে। আমি ডক্টর জাকির, আপনি একটু আগেই দুইটা শব্দ উচ্চারণ করলেন, যেগুলো হল ফুকারা আর মাসাকিন, এ দুটি শব্দ কি একটু ব্যাখ্যা করে বলবেন? ফুকারা শব্দটার অর্থ হচ্ছে একজন গরিব লোক, সে লোকটা যথেষ্ট টাকা বা সম্পদ নেই যেটা দিয়ে মৌলিক চাহিদা পূরণ করতে পারে, সে চাহিদাটা মেটাতে পারে না, যেমন খাবার, ঘরবাড়ি, পোশাক, ফার্নিচার ইত্যাদি। এরপর যদি মাসাকিনের কথা বলেন, অভাবগ্রস্ত একজন লোক, তার কিছু চাহিদা পূরণ হয়েছে আর কিছু হয়তো হয়নি, সে হয়তো অনেক গরিব অথবা অল্প গরিব। মাসাকিনের বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন ধরেন দিন আনে দিন খায় একজন লোক, সে লোক হয়তো মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে, কিন্তু হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়ে গেল, তার কাছে হয়তো চিকিৎসা করার মতো টাকা নেই, সে তখন হয়ে যাবে মাসাকিন, অভাবগ্রস্ত। তাহলে আপনি জাকাত দিয়ে তাকে চিকিৎসায় সাহায্য করতে পারেন, এটা একটা মৌলিক চাহিদা। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারিতে, খণ্ড নম্বর ২ বুক অব জাকাত, হাদিস নম্বর 1395, নবী বলেছেন যে জাকাত দাও তোমার সম্পদের উপর, সম্পদের উপর মানে নিসাব লেভেলের উপর থাকতে হবে, আর ধনীদের কাছ থেকে জাকাত নিয়ে সেটা গরিবদের দাও, তার মানে ফুকারাদের। ফুকারা মানে ফকির হলো গরিব, যাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারে না, আর মাসাকিন বা মিসকিন হচ্ছে অভাবগ্রস্ত। এই লোকগুলোর যে চাহিদা, সেই চাহিদাটা জাকাতে পাওয়া টাকা দিয়ে পূরণ করা যায়। আচ্ছা, এভাবে ব্যাখ্যা করে বলার জন্য ধন্যবাদ। পরের প্রশ্ন, ডক্টর জাকির, এমন কোনো অনুমতি কি আছে যে জাকাত আদায় করার দায়িত্বে যে আছে সেই লোক বেতন নেবে তার সংগ্রহ করা জাকাতের টাকা থেকে, যদিও সেই লোক বা কয়েকজন লোক তারা অনেক সম্পদের অধিকারী? আগেই বলেছে যারা জাকাত নেবে তার তৃতীয় ক্যাটাগরিটা হচ্ছে আমিলুন, যারা জাকাতের টাকা সংগ্রহ করে অথবা যে জাকাত বিষয়টা তদারকি করে থাকে, কিভাবে সংগ্রহ করা হচ্ছে, কিভাবে বিলানো হবে, কেউ যদি তার সময়টা ব্যয় করে থাকে জাকাতের টাকা সংগ্রহের কাজে বিভিন্ন মুসলিমের কাছ থেকে, এ ব্যাপারেও খেয়াল রাখে জাকাতের টাকা যেন সঠিক লোকের হাতে পৌঁছায় যারা এই ক্যাটাগরিতে পড়ে। সে ধনী হলেও আপনি যদি চান জাকাতের টাকা দিয়ে তার বেতন দিতে পারেন, কারণ সে সময়টা এখানে ব্যয় করছে আর শ্রমের জন্য তার সম্মানই পাওয়া উচিত। এছাড়া আরও একটা হাদিস আছে সুনান আবু দাউদ, খণ্ড নম্বর ২ বুক অব জাকাত, হাদিস নম্বর 1643, যে আলী ইবনে সাইদি রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়োগ দিয়েছিলেন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জাকাতের
টাকা তোলার জন্য। জাকাতের টাকা সংগ্রহ করে তিনি সেটা উমর রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে কিছু টাকা দিলেন। তিনি বললেন, আমি এটা করেছি আল্লাহ সুবহানাহু তাআলার খাতিরে, আমাকে পুরস্কার দেবেন আল্লাহ সুবহানাহু তাআলা, আমার এই টাকা লাগবে না। উমর বললেন, টাকাটা নিয়ে তুমি রেখে দাও, কারণ একবার আল্লাহর নবী আমাকে জাকাত সংগ্রহ করতে পাঠিয়েছিলেন, তারপর উনি যখন আমাকে কিছু টাকা দিলেন তখন আমিও বলেছিলাম যে আমার টাকা লাগবে না, তবুও তিনি দিলেন। তারপর নবী বললেন, তোমাকে যদি কিছু দেওয়া হয় কিন্তু তুমি চাওনি সেটা, তখন ফিরিয়ে দিও না, তোমার ব্যক্তিগত কাজে তুমি লাগাও, সদকা হিসেবে ধরে নাও। তাই আপনি যদি ধনী হন, কেউ আপনাকে জাকাত দিতে পারে, তাহলে আমরা বুঝতে পারছি ধনী লোককেও জাকাত দেয়া যেতে পারে। সে জাকাতের টাকা সংগ্রহ করেছে, আরও অনেক কাজ করেছে, এই জন্য তাকে জাকাত দেয়া যায়। জাজাকাল্লাহ খায়ের। আপনি কি এবারে সেই ক্যাটাগরির লোকদের ব্যাপারে কিছু বলবেন যাদের হৃদয় আকৃষ্ট হয়েছে ইসলামের প্রতি, দিনের প্রতি? এই লোকদের সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। চতুর্থ ক্যাটাগরির কথা কোরআনে বলা হয়েছে সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 60, মুআল্লাফাতুল কুলুব, যাদের হৃদয় ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট। এই ক্যাটাগরির মধ্যে বেশ কিছু টাইপ থাকতে পারে, যেমন ধরেন ধর্মপ্রচারের জন্য যারা নতুন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমি এদেরকে বলি রিভার্ট, এটাই সঠিক শব্দ, আবার ইসলামে ফিরে এসেছে। তাদের ঈমান বাড়ানোর জন্য টাকা ব্যবহার করা যায়, এটা ব্যবহার করা যায় ধর্মপ্রচারের কাজে, যাতে করে অমুসলিমরা ইসলাম সম্পর্কে জানতে পারে, ইসলামের কাছাকাছি আসতে পারে। আর একটা হাদিস, এটা উল্লেখ আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব জাকাত, হাদিস নম্বর 2318, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে কিছু স্বর্ণের পিণ্ড পাঠালেন, সেগুলোর মধ্যে কিছু ধুলোবালিও ছিল। নবী সেগুলো চারটা আলাদা গোত্রের চারজন লোককে দিলেন। তখন কুরাইশ গোত্রের লোকজন মনটা একটু খারাপ করল যে নবী তাদের গোত্রে কোনো লোককে স্বর্ণের পিণ্ড দেননি, তার বদলে দিয়েছেন নজ গোত্রকে। নবী বললেন, এটা তো তাদেরকে দিয়েছি মীমাংসা করার জন্য, আমি চেয়েছি ইসলামের সাথে তাদের সম্পর্ক যেন আরও মজবুত হয়। তাহলে নবী এটা বিশেষ কিছু লোককে দিয়েছিলেন যাতে তারা ইসলামের কাছে আসে। তাহলে এভাবে জাকাতের টাকা ব্যবহার করা যায় যাতে মানুষজন ইসলামের কাছাকাছি আসতে পারে, হতে পারে তারা রিভার্ট, নতুন মুসলিম, অথবা যারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে তাদের ঈমান মজবুত করতে এই টাকা ব্যবহার করা যেতে পারে। যেমন হয়তো একজন রিভার্ট যে নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, হয়তো সামাজিক সমস্যা বা অর্থনৈতিক সমস্যা ছিল, জাকাতের টাকা দিয়ে একটা বাড়ি কিনে দিতে পারেন যদি তার বাড়ি না থাকে, অথবা জাকাতের টাকা সে ব্যবসা করতে পারে, আর্থিক নিরাপত্তা সে পেতে পারে, আর নতুন ধর্মবিশ্বাসে সে তার ভালোই লাগবে। এই সুন্দর উত্তরের জন্য ধন্যবাদ। ডক্টর জাকির, আপনি কি এবারে দাসমুক্তি বা বন্দিমুক্তির ক্ষেত্রে জাকাত দেওয়ার ব্যাপারে কিছু বলবেন? এটা হচ্ছে পঞ্চম ক্যাটাগরি পবিত্র কোরআনের সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত 60, যেটা বলছে রিকাবের কথা, তার মানে দাসমুক্তির জন্য। একটা হাদিস, এটার উল্লেখ আছে মাসনাদ আহমেদে, খণ্ড 4, হাদিস নম্বর 18,647। একবার একজন লোক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে জিজ্ঞেস করল যে আমি কোন কাজগুলো করব যাতে করে আমি জান্নাত মানে বেহেস্তের কাছে যেতে পারি আর দোজক থেকে দূরে। নবী তাকে বললেন, কাউকে মুক্ত করো আর দাসকে মুক্তি দাও। সেই লোক দ্বিধাদ্বন্দ্বে পড়ল, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি। সে ভাবতে লাগলো দুটো একই জিনিস কি না। সে তখন বলল যে এই দুটোকে একই জিনিস? নবী বললেন, না, প্রথমটা যে কাউকে মুক্ত করা, এটা করবে তুমি একা, কাউকে মুক্ত করে দিতে পারো, কিন্তু দ্বিতীয়টা কোনো দাসকে মুক্ত করে দেয়া, এখানে কাজটা করবে বেশ কয়েকজন মানুষ মিলে, তাহলে একজন দাস মুক্ত হবে। যদি এই কাজগুলো করো তাহলে বেহেস্তের কাছাকাছি থাকবে। তাহলে জাকাতের টাকা দিয়ে কোনো দাসকে মুক্ত করে দিতে পারেন। ধরেন কোনো একজন মুসলিম দাস, সে যদি তার মালিককে কিছু টাকা দিয়ে মুক্ত হয়ে যেতে পারে, তাহলে সেই পরিমাণ টাকা দিয়ে সে মুসলিমকে মুক্ত করা যায়, অথবা টাকা তার মালিককে দিয়ে সেই দাসকে মুক্ত করবে। বর্তমানের প্রেক্ষাপটে যদি দেখেন, ধরেন কোনো একজন মুসলিম কোথাও যুদ্ধবন্দী হিসেবে আটক আছে, তাকে যারা আটক রেখেছে তাদেরকে টাকা দিয়ে যদি সেই মুসলিমকে মুক্ত করা যায়, তাহলে জাকাতের টাকা ব্যবহার করে সেই মুসলিমকে মুক্ত করে আনবেন। তিন নম্বর, টাকাটা ব্যবহার করা যায়, যেমন ধরেন কেউ হয়তো ভুল করে দুর্ঘটনাবশত কাউকে মেরে ফেলল, তখন যে মারা গেছে তার আত্মীয় স্বজনরা যদি ক্ষতিপূরণ দাবি করে, তখন জাকাতের টাকা ব্যবহার করা যেতে পারে, যেখানে দুর্ঘটনাবশত কোনো মুসলিম কাউকে মেরে ফেলেছে
যাতে সে মুসলিমকে মুক্ত করা যায়। তাহলে এই হচ্ছে এই ক্যাটাগরির কয়েকটা টাইপ, যেটাকে বলা হয় রিকাব বা দাসমুক্ত করা। ধন্যবাদ। এখন মনে করেন একজন লোক যার কিছু দেনা আছে আর সে দেনা শোধ করতে চায়, সে কি দেনা শোধ করার জন্য জাকাত দাবি করতে পারে? যে লোকের কোনো রকম দেনা আছে তার সম্পর্কে পবিত্রগণ বলছে ৬ নম্বর ক্যাটাগরি গারেমুন, যারা দেনাদার তারা জাকাতের টাকা পেতে পারে, জাকাতের টাকার জন্য তারা আবেদন করতে পারে। কারণ সাধারণত অন্য মানুষ জানে না কোন লোকটা দেনায় আছে, সে জাকাতের টাকা চাইতে পারে। এরকম একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর ৩, হাদিস নম্বর ৩৭৭৭। একবার এক লোক নবীর কাছে এসে বলল যে তার অনেক ক্ষতি হয়ে গেছে, বাগানের ক্ষতি হয়ে গেছে, তার ব্যবসায় অনেক লস হয়ে গেছে, দেনায় ডুবে গেছে। সে নবীর কাছে গিয়ে তার জন্য সাহায্য প্রার্থনা করল। তখন নবী বললেন, জাকাতের টাকা থেকে একে কিছু সাহায্য করো, তবে যে টাকা পেল সেটা তার দেনা পরিশোধের জন্য যথেষ্ট নয়। তখন যে লোকটা পাওনাদার ছিল, নবী তাকে বললেন, যেটা পেয়েছো সেটাই রাখো আর বাকিটা মাফ করে দাও সেই দেনাটা। আরেকটা হাদিস এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর ২, বুক অব জাকাত, হাদিস নম্বর ২২৭১। একজন লোক দেনায় পড়েছে, সে নবীর সামনে এসে তার কাছে সাহায্য ভিক্ষা চাইল। নবী বললেন, সদকা পাওয়া পর্যন্ত অপেক্ষা করো, তোমাকে সদকার টাকা দেওয়া হবে ইনশাআল্লাহ। নবী আরও বললেন যে ভিক্ষা করার কোনো অনুমতি নেই, যদি না সেই লোক তিন ক্যাটাগরিতে পড়ে। এক নম্বর, যে লোক দেনায় আছে সে ভিক্ষা চাইতে পারে যতক্ষণ না তার দেনা পরিশোধ হয়ে যায়। ২ নম্বর, যদি একজন লোক কোনো রকম বিপর্যয়ের মধ্যে পড়ে, জীবনের মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না, সে ভিক্ষা করতে পারে যতক্ষণ না পূরণ করতে পারে। ৩ নম্বর হচ্ছে, যে লোক দারিদ্রের কষাঘাতে জর্জরিত, যদি সে খুব গরিব হয় আর ফুকা ক্যাটাগরিতে পড়ে, তাহলে ভিক্ষা সে চাইতে পারে যতক্ষণ না তার মৌলিক চাহিদা পূরণ হয়। তাহলে যে লোক দেনায় আছে ইসলামিক শরীয়ত অনুযায়ী সে জাকাতের টাকার আবেদন করতে পারে আর জাকাতের টাকা গ্রহণ করতে পারে। ডক্টর জাকির, এই জাকাতের টাকা কি ইসলাম ধর্ম প্রচারের কাজে ব্যবহার করা যায়? আর এটা কি সেই ক্যাটাগরিতে পড়বে যেটাকে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ? পবিত্র কোরআনের ৭ নম্বর যে ক্যাটাগরিটা, সূরা তাওবা অধ্যায় ৯ আয়াত নম্বর ৬০, এটা ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে ফি সাবিলিল্লাহর একটা ক্যাটাগরি। ফি সাবিলিল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, জিহাদ ফি সাবিলিল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম করা। অনেক ক্ষেত্রে এর অর্থ হচ্ছে লড়াই করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতিরে। তাহলে জাকাতের টাকা দিয়ে তাকে বেতন দেয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতিরে লড়াই করছে, এই টাকা দিয়ে অস্ত্র কেনা যায় যদি মুসলিমদের রক্ষা করতে যুদ্ধ করে থাকে। সামগ্রিকভাবে জিহাদ ফি সাবিলিল্লাহ মানে আল্লাহ তাআলার পথে সংগ্রাম করা যে কোনো কিছু। তবে কোরআনে যে ক্যাটাগরি আছে সেটা ফি সাবিলিল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আর অবশ্যই এই ক্যাটাগরি অনুযায়ী ইসলাম প্রচারে জাকাতের টাকা ব্যবহার করা যায়। যেমন ধরেন, এটা দিয়ে ইসলামী সাহিত্যের বই বিলি করা যেতে পারে, অথবা এই টাকা দিয়ে ইসলামিক কনফারেন্সের আয়োজন করা যেতে পারে যাতে করে মানুষ আল্লাহর কাছাকাছি আসতে পারে। এই ক্যাটাগরিতে আরও আছে মুয়াল্লাফাতুল কুলুব, যাদের হৃদয় ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট। এছাড়া জাকাতের টাকায় ধর্মপ্রচার করা যায়, যেমন স্যাটেলাইট চ্যানেলে ইসলামী অনুষ্ঠান প্রচার করা। আর এ ব্যাপারে ফুকাহগণ ফতোয়া দিয়েছেন যে জাকাতের টাকা আপনি একটা ইসলামিক চ্যানেলে দিতে পারেন, অলাভজনক চ্যানেলে, সেটা ইসলামিক স্যাটেলাইট চ্যানেল, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তাহলে এখনকার দিনে ইসলাম প্রচারের অন্যতম সেরা মাধ্যম স্যাটেলাইট চ্যানেল, জাকাতের টাকা দিয়ে একটা স্যাটেলাইট চ্যানেলকেও সাহায্য করা যায়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটার উল্লেখ আছে সুনান আবু দাউদ, খণ্ড নম্বর ২, বুক অব জাকাত, হাদিস নম্বর ১৬৩১, যে ধনী লোকেরা জাকাত গ্রহণ করতে পারে পাঁচটা ক্ষেত্রে। এক নম্বর হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, ২ নম্বর সে যদি জাকাতের তহবিলটা তদারকি করে, ৩ নম্বর সে যদি দেনার মধ্যে থাকে, ৪ নম্বর সে জাকাতের টাকা দিয়ে কোনো কিছু কিনবে, গরিব লোকের কাছ থেকে জাকাত পাবে সেই গরিব লোক, এবং ৫ নম্বর যদি তার কোনো গরিব প্রতিবেশী জাকাতের টাকা
পায় আর সেই টাকা দিয়ে খাবার কিনে ধনী লোককে খাবারটা দিয়ে দেয়। যদিও এটা জাকাতের টাকা, তারপরে সেটা নেওয়া যায়, এই পাঁচটার কথা বলা আছে। তবে সাধারণভাবে আলহামদুলিল্লাহ জাকাতের টাকা ইসলাম প্রচারের কাজে ব্যবহার করা যায় আলহামদুলিল্লাহ। আচ্ছা ডক্টর জাকির, এখন মনে করেন একজন ধনী লোক যে বাইরে কোথাও ভ্রমণ করতে গিয়ে সমস্যার ভেতর পড়ে গেল, ভ্রমণ করতে গেলে এরকম হতে পারে, এই ধরনের লোক কি জাকাত গ্রহণ করতে পারবে? জাকাতের টাকা যাদের দেয়া যায় তাদের মধ্যে শেষ ক্যাটাগরি হচ্ছে ইবনে সাবিল, তার মানে ভ্রমণকারী অথবা মুসাফির। যদি একজন মানুষ ভ্রমণ করতে থাকে আর যদি বিদেশের মাটিতে কোনো কারণে আটকা পড়ে, হতে পারে সে ধনী, ধরেন ভারতে একজন আমেরিকান আসলো, তারপর সেই লোকের স্যুটকেস আর সব টাকা চুরি হয়ে গেল, তখন সে আটকা পড়ে গেল, জাকাতের টাকা দিয়ে তার বাড়ি ফেরার জন্য টিকিট কেনার ব্যবস্থা করা যেতে পারে, যে ইবনু সাবিল মানে ভ্রমণকারী। অবশ্য সেই লোক টাকা ধার করে পরে সেটা ফেরত দিতে পারে, তবে জাকাতের টাকাও নিতে পারে। ইসলাম ধর্মের এই নিয়মটা খুবই ভালো নিয়ম, কারণ সেই লোক হচ্ছে এখানে বিদেশি, দেশটাও অচেনা, তাকে কেউ চেনে না, টাকা ধার দিতে কেউ ভরসা পাবে না, লোকটা সেখানে বিদেশি, কেউ ভরসা করবে না। তাই যদি জাকাত দেন এটা হবে আপনার জন্য একটা দায়িত্ব পালন করা। তাহলে জাকাত ধনী লোককেও দেয়া যায়, সেও নিতে পারে, তবে টাকা ব্যবহার করবে শুধু ফিরে যাওয়ার জন্য, এমন না যে সে টাকা ব্যবহার করে সে দামি হোটেলে থাকবে, তারপর ভালো ভালো খাবার কিনে খাবে ইত্যাদি, টাকা দিয়ে সেই লোক দেশে ফিরে যাবে, এভাবে তাকে সাহায্য করছেন যাতে করে সেই ধনী লোক তার দেশে ফিরে যেতে পারে। ডক্টর জাকির, আপনি কি এবারে সেই ক্যাটাগরির লোকদের কথা বলবেন যারা জাকাত গ্রহণ করতে পারবে না? আপনি কি দর্শকদের জন্য এই বিষয়টা একটু ব্যাখ্যা করে বলবেন? এই জাকাতের টাকা গ্রহণ করতে পারবে না যারা সেই আট ক্যাটাগরির মধ্যে পড়ে না, যাদের ব্যাপারে বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা তাওবা অধ্যায় 9 আয়াত নম্বর 60, এই মানুষগুলো জাকাত গ্রহণ করতে পারে না, এটাই সাধারণ নিয়ম। তবে হয়তো কিছু মানুষ এই আট ক্যাটাগরিতে পড়বে সূরা তাওবা অধ্যায় 9 আয়াত নম্বর 60, তারপরও জাকাত নিতে পারবে না। এক নম্বর, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বংশধর, আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 হাদিস নম্বর 2055, একবার নবী দেখলেন যে একটা খেজুর পড়ে আছে, তিনি বললেন সেটা খেতে ইচ্ছে করছিল কিন্তু ভয় পেলাম যে হয়তো এটা বদান্যতা, কারণ নবী বা তাঁর পরিবার কোনোরকম বদান্যতা গ্রহণ করতে পারবেন না। কারণ একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নম্বর 1491, একবার হাসান ইবনে আলী রাদিয়াল্লাহ আনহু একটা খেজুর খেয়েছিলেন যেটা ছিল কোনো একটা জাকাতের অংশ, নবী তখন বললেন ওটা মুখ থেকে বের করে ফেলে দাও, কারণ নবীর পরিবারের কেউ কখনো জাকাতের কোনো কিছু খেতে পারবে না। এখানে কারণটা হচ্ছে যে লোকজন যেন অভিযোগ করতে না পারে যে নবী তো জাকাত নিয়েছেন, জাকাত দেয়া মুসলিমদের জন্য আবশ্যক, নবী সেখান থেকে নিচ্ছেন, তাহলে এটা আল্লাহ সুবহানাহু তাআলার রহমত, এটা আল্লাহ সুবহানাহু তাআলার জ্ঞান, তিনি নিশ্চিত করেছেন যাতে মানুষজন অভিযোগ করতে না পারে। আমার মতে এটা একটা কারণ। আর দ্বিতীয় ক্যাটাগরি, এই আট ক্যাটাগরিতে যারা পড়বে তারপরও জাকাত নেবে না, সে যদি হয় অমুসলিম, যদি অবিশ্বাসী হয়। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নম্বর 1395, নবী বলেছেন যে জাকাত দেওয়া বাধ্যতামূলক তোমাদের সম্পদের উপর, সম্পত্তির উপর, আর ধনীদের থেকে সম্পদ নিয়ে সেটা গরিবদের দাও। এটা বলেছেন মুসলিমদের, তার মানে হচ্ছে অমুসলিমদের এখান থেকে বাদ দেওয়া হয়েছে, এমনকি ধনী লোকও বাদ পড়েছে। ধনী লোকেরা সাধারণ অবস্থায় তারা জাকাত গ্রহণ করতে পারবে না। আর এছাড়াও আমাদের নবী আরও বলেছেন, এই হাদিসটার উল্লেখ আছে তিরমিজিতে হাদিস নাম্বার 661, আমাদের নবী মোহাম্মদ ইসলাম বলেছেন যে যে মানুষটা হচ্ছে ধনী এবং সুস্থ স্বাভাবিক তাকে জাকাত দিতে হবে না। তার মানে একজন ধনী লোক যে কাজ করার সামর্থ্য রাখে তাকে জাকাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, যদি না সে কাজ করে যে বেতন পায় সেটা তার চাহিদা পূরণের জন্য যথেষ্ট হয়, তখন তাকে জাকাতের টাকা দিতে পারেন। কিন্তু একজন সুস্থ স্বাভাবিক যদি কোনো রকম কাজ না করে জাকাতের টাকার জন্য আবেদন করে, নবী এটার অনুমতি দেননি। আর শেষ ক্যাটাগরি, এমন লোককে জাকাত দেবেন না যে কারো উপর নির্ভরশীল, হয়তো সে এই আট ক্যাটাগরিতে পড়বে, হয়তো সে গরিব অথবা মাসাকিন অথবা হয়তো দেনায় পড়েছে, তবে যে অন্যের উপর নির্ভরশীল, যেমন ধরেন একজন লোক তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না, স্ত্রী তার উপর নির্ভরশীল, জাকাত দিতে পারবে না তার ছেলে বা মেয়েকে, কারণ ছেলে মেয়ে তাদের বাবা মার উপর নির্ভরশীল,
একইভাবে ছেলে তার বাবাকে জাকাত দিতে পারবে না, কারণ ছেলে তাদের উপর নির্ভরশীল। এই হচ্ছে পাঁচ ক্যাটাগরি যাদেরকে জাকাত দেওয়া যাবে না, যদিও তারা আট ক্যাটাগরি হতে পারে যারা জাকাত নেবে। এটা আছে সূরা তাওবা অধ্যায় 9:60। ডক্টর জাকির, কেউ যদি তার পরিবারের এমন কোনো সদস্যকে জাকাত দিতে চায় যে তার উপর নির্ভরশীল নয়, এমন কাউকে জাকাত দেওয়ার অনুমতি কি আছে? পরিবারের এমন সদস্যকে জাকাত দেওয়া যাবে যে নির্ভরশীল নয়, এটার অনুমতি আছে। এরকম একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব জাকাত, হাদিস নম্বর 1462। একবার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন ঈদের নামাজের পরে, ঈদ উল ফিতর বা ঈদ উল আজহার পরে। খুতবার সময় তিনি লোকজনকে বললেন যে দান করো, সদকা দাও, জাকাত দাও। তারপর তিনি মহিলাদের উদ্দেশ্যে বললেন দান করো, জাকাত দাও। তিনি বাসায় আসলেন, সে সময় একজন মহিলা যার নাম জায়নাব রাদিয়াল্লাহু আনহা, তিনি নবীর বাসায় এসে তাকে জিজ্ঞেস করলেন, আমি কি আসতে পারি, তুমি কে? তিনি বললেন, আমি জায়নাব। কোন জায়নাব? আমার স্বামীর নাম হচ্ছে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু। নবী বললেন, হ্যাঁ ভেতরে আসতে পারো। তখন জায়নাব বললেন, আপনি জাকাত দিতে বলেছেন, আমিও জাকাত দেওয়ার ব্যাপারে আগ্রহী, এজন্য সোনার অলঙ্কার দেব। তবে আমার স্বামী ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, এখানে সবচেয়ে বড় দাবি হচ্ছে তোমার স্বামী এবং সন্তানের। নবী তখন বললেন, সে ঠিক বলেছে, তোমার জাকাতে সবচেয়ে বেশি অধিকার তোমার স্বামী এবং সন্তানের, তাদেরকে জাকাত দেয় সবচেয়ে ভালো। এতে প্রমাণ হয় জাকাত দিতে পারবেন পরিবারের ওই সদস্যদের যারা নির্ভরশীল নয়। এছাড়াও আরেকটা হাদিস উল্লেখ আছে তিরমিজিতে, হাদিস নম্বর 2583, যে গরিব লোককে জাকাত দেয়া এটা শুধুই বদান্যতা, তবে ঘনিষ্ঠ কাউকে জাকাত দেয়া মানে সুসম্পর্ক তৈরি করা। তাহলে একজন লোক তার স্ত্রীকে জাকাত দেবে না, কারণ স্ত্রী এখানে নির্ভরশীল, তবে স্ত্রী চাইলে স্বামীকে জাকাত দিতে পারবে। একইভাবে ছেলে তার মাকে জাকাত দিতে পারে না, কিন্তু মা চাইলে ছেলেকে জাকাত দিতে পারবে, কারণ ছেলে মায়ের উপর নির্ভরশীল নয়। পরিবারের লোকজন সাধারণত টাকার জন্য বাবার উপর নির্ভরশীল। একইভাবে বোন চাইলে তার ভাইকে জাকাত দিতে পারে। আর এখানে যেসব আত্মীয় স্বজন নির্ভরশীল না, তাদেরকে এই আট ক্যাটাগরির যে কোনো একটাই পড়তে হবে, তাহলে তাদেরকে জাকাত দেওয়া যেতে পারে পরিবারের মধ্যে যারা নির্ভরশীল নয়। ও জাজাকাল্লাহ খায়ের, অনেক ধন্যবাদ ডক্টর জাকির নায়ক, আপনি আজকে জাকাতের উপর অনেকগুলো প্রশ্নের উত্তর দিলেন। আশা করি আমাদের পিস টিভির দর্শকরা এতে দারুণভাবে উপকৃত হবেন। ভাই ও বোনেরা, আবারও দেখা হবে আগামীকাল একই সময়ে। আর সেদিন আমাদের অনুষ্ঠানের আলোচনার টপিক হবে জাকাত, জাকাত পর্ব 3। আগামীকাল আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।